পারি না, লফন মানুষ। তারপরও কিন্তু মায়া করতাছি না বাবা, এমন জায়গায় ছাই দিয়া ধরতাছি যেন ছুটতে না পারে। কিন্তু ছুটটা জায়গা দেখতেইব না গোড়াটা কোন জায়গা, তাই না? শুরুটাই তো চলে আসছে। তো আপনি আমাকে এখন একটু বলবেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই মদিনাতে গেলেন আমার রসুল পাকের রওজা জিয়ারত করার জন্য। সেখানে জিয়ারত করে সেই রওজার এক পাশে ঘুমিয়ে রইলেন। খাদেমকে দিয়া আমার রসুল পাক আমার মঈনুদ্দিনকে ডেকে আনলেন, বলো হে মঈনুদ্দিন তুমি ভারতবর্ষে চলে যাও, আমি যে কাজ সম্পূর্ণ করতে পারিনি সেই কাজটি তুমি গিয়ে ভারতবর্ষে সম্পূর্ণ করো, ইসলাম ধর্ম প্রচার করো। বাবা রে, যারে দিয়ে এই দুনিয়া সৃষ্টি, যার নূরে 18,000 মাখলুকাত সৃষ্টি, গাছপালা তরুলতা জিন ইনসান ফেরেশতা ভেস্ত দুজব মানব ইত্যাদি, এমন কিছু নেই যে সেটা নবীর নূরে তৈরি না হয়েছে। 18,000 মাখলুকাত আমার নবীর নূরে সৃষ্টি। আমার সেই নবীকে বলে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই, যে আমি আপনার কথা শুনে আজমির শরীফ গিয়ে ইসলাম ধর্ম প্রচার করতে পারবো না যদি ওই ব্যক্তি আমাকে হুকুম না করে। আমার একটু জানার বিষয়, আমার রাসূল পাকের কথা সে না শুনে বলল যে ওই ব্যক্তি যদি আমাকে যেতে না বলে তাহলে আমি যাইতে পারবো না, আমি আপনার কথাই যেতে পারবো না। আমার একটু জানার বিষয় ওই ব্যক্তিটা কোন ব্যক্তি, এইটু কথা শুধু আপনার কাছে আমার জানার বিষয়। তাই কেউ ঘুমায় না, সাধক বলেছে